বলে চাঁদের সৌন্দর্যের কাছে অনেক সৌন্দর্যই নাকি ফিকে পড়ে যায়, কিন্তু কি হয় যখন চাঁদ নিজেই কারো প্রেমে পড়ে যায়। এই কথা মধ্য ভারতে এক নারী হেমবতীর, যার রূপের বর্ণনা শুধু মানুষ নয় আকৃষ্ট করত দেবতাদেরও। এমনই একদিন যেদিন তাঁর রূপে আকৃষ্ট হয়ে স্বয়ং চন্দ্রদেব নেমে আসে মাটিতে, তাদের মিলনে জন্ম নেয় তাদের পুত্র চন্দ্রদেব বর্মণ। ভাবছেন এই গল্পের সঙ্গে এই ভিডিওর কি সম্পর্ক? হ্যাঁ, কারণ তাদের পুত্র চন্দ্রদেব বর্মণই প্রতিষ্ঠা করেন চন্দ্রবংশীয় চান্দেল রাজবংশ, যারা প্রায় 900 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 300 ভারত বছর মধ্য ভারতের এক বিশাল অংশ তারা রাজত্ব করেছেন। পরবর্তীকালে ইসলামিক শাসনকালে তাদের রাজত্ব বিলুপ্ত হয়ে গেলেও তারা রেখে গেছেন তাদের সৃষ্টি করা কিছু অমর কীর্তি, যাদের অন্যতম খাজুরদাহ মন্দির সমূহ। কিন্তু কালের গর্ভে এগুলি হারিয়ে যায় লোকচক্ষুর আড়ালে, থেকে যায় গভীর অরণ্যে, মানুষ ভুলে যায় এই মন্দিরগুলোর কথা। কিন্তু তারপরে ভারতে আগমন ঘটল ব্রিটিশদের। 1838 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইঞ্জিনিয়ার স্যার টি এস বার্ট যখন মধ্য ভারতে বুন্দেলখণ্ডে উপরতে যাচ্ছিলেন, স্থানীয় কিছু মানুষের কাছ থেকে তিনি কিছু মন্দিরের কথা শুনতে পান। এতে সুমিস নিয়ার নিজে উৎসুকতা ধরে রাখতে পারেননি। প্রসঙ্গত, সেই শতকে ইউরোপিয়ানদের মধ্যে প্রাচীন জিনিস এবং নতুন জিনিস আবিষ্কার করা এক অদ্ভুত উন্মাদনা চোখে পড়েছিল। টি এস ওয়ার্ড সাথে সাথে সমস্ত কাজ ফেলে বেরিয়ে পড়লেন সেই মন্দিরের খোঁজে, এবং সে জঙ্গল পার করে তিনি যখন মন্দির দেখলেন, বিস্ময় তার দু চোখ ফেটে গেল। নাগাড়া শিল্পরীতে তৈরি এই মন্দিরগুলি ছিল প্রাচীন ভারতীয় নির্মাণ কলার এক অপূর্ব নিদর্শন। লোকগাথা অনুসারে চন্দেল বংশের প্রথম রাজা চন্দ্রদেব বর্মণ পুরো শহরে প্রচুর খেজুরের গাছ লাগিয়েছিলেন, যেটা খেজুর বা হিন্দিতে খাজুর থেকে এই পুরো মন্দির সমূহ খাজুরদাহ মন্দির নামে পরিচিত। এই মন্দির সমূহকে বর্তমানে পূর্ব, পশ্চিম এবং দক্ষিণ এই তিন ভাগে ভাগ করা হয়। মনে করা হয় 1200 শতক নাগাদ এখানে সর্বমোট 85টি মন্দির ছিল, যেটা প্রায় 20 বর্গ কিমি এলাকা জুড়ে বিস্তৃত ছিল, যার মধ্যে বর্তমানে 25টি মন্দির রয়েছে এবং এর মধ্যে 19টি জীবন্ত অবস্থায়। এই মন্দিরগুলি 6 বর্গ কিমি এলাকা জুড়ে বিস্তৃত। তবে যেই জিনিসটা এই মন্দিরটিকে ভারতের অন্য মন্দির থেকে একটু আলাদা করেছে, সেটা হলো এই মন্দিরের গায়ে আকৃতি করা বিভিন্ন ধরনের যৌন কলাকৃতি, বিভিন্ন ধরনের কামুক কারুকার্যগুলো। যখন টি এস ওয়ার্ড এই মন্দিরটি খুঁজে পান, সাময়িকভাবে এই কারুকার্যগুলো দেখিয়ে তার অনেকটা অশ্লীল লেগেছিল, কারণ সেই শতকের ইউরোপীয় সমাজে এগুলোকে অশ্লীল বলে মানা হতো। কিন্তু প্রাচীন ভারতীয় সভ্যতার এটা এক অদ্ভুত উদার সংস্কৃতি চোখে পড়ে, যেটা আমাদের আজকের যুগের আধুনিকতাকেও অনেক ক্ষেত্রে লজ্জায় ফেলে দেবে। বর্তমানে এই 19টি মন্দিরের মধ্যে 6টি শিব মন্দির, 8টি বিষ্ণু মন্দির, 1টি গণেশ মন্দির, 1টি সূর্য মন্দির তথা 3টি জৈন মন্দির রয়েছে। বর্তমানে মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায় অবস্থিত প্রাচীন ভারতীয় সভ্যতা ও কলা সংস্কৃতির এই অপূর্ব নিদর্শন সমূহকে 1986 খ্রিস্টাব্দে ইউনেস্কো তাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। বর্তমানে সম্পূর্ণ এলাকাটি রক্ষণাবেক্ষণ করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। শুধু মন্দির নয়, এখানে নির্মিত করেন একাধিক অপূর্ব জলাশয়। স্থানীয় মতে এখানে 64টি জলাশয় ছিল, যার মধ্যে বর্তমানে 56টি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে। এই জলাশয়গুলির মধ্যে শিবসাগর, খাজুর সাগর এবং খাজুর নদী অন্যতম। এই মন্দিরগুলির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল কান্ডারিয়া মহাদেব মন্দির, চতুর্ভুজ বিষ্ণু মন্দির, লক্ষ্মণা বিষ্ণু মন্দির, বিশ্বনাথ শিব মন্দির, পারশনাথ জৈন মন্দির ইত্যাদি উল্লেখযোগ্য। এর মধ্যে কান্ডারিয়া মহাদেব মন্দির এই মন্দির সমূহের মধ্যে সর্ববৃহৎ। ভগবান শিবকে উৎসর্গ করে নির্মিত এই মন্দিরটি চন্দেল বংশ রাজা বিদ্যারায় 1050 খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন। পুরো মন্দিরটি বেলে পাথরে তৈরি। এই মন্দিরের ভিতটি 5 মিটার উচ্চতার গ্রানাইট পাথরে, তার উপর স্যান্ডস্টোনের 35.5 মিটার উচ্চতার এই মন্দিরটি গড়ে তোলা হয়েছে। পুরো মন্দিরটিতে উল্লেখযোগ্যভাবে কোথাও আঠা বা চুন জাতীয় বস্তু ব্যবহার করা হয়নি। পুরো মন্দিরের বৃহৎ পাথরগুলিকে কারুকার্য দ্বারা কেটে নির্মাণ করে একটির উপর একটি বিশাল আকারের পাথরগুলি বসিয়ে রাখা হয়েছে, যেটা 1000 বছর পরে আজও দাঁড়িয়ে আছে।
এই মন্দিরের বাইরে এবং ভিতরে দুই দেওয়ালে অসংখ্য কলাকৃতি চোখে পড়ে। তার মধ্যে 646টি কলাকৃতি বাইরের দেওয়ালে তথা 276টি ভিতরের দেওয়ালে নির্মিত। অনেক ধারণা এই মন্দিরে কলাকৃতিগুলি শুধু যৌন কলাকৃতি বা কামুক কলাকৃতি, কিন্তু এই ধারণা সত্য নয়। এখানকার 90% কলাকৃতি সেই যুগে মানুষের জীবন ধারণের, মানুষের স্বাভাবিক জীবনযাত্রার তথা মাত্র 10% কামুক কাম বাসনার কলাকৃতি নির্মাণ করা হয়েছে। আরেকটি উল্লেখযোগ্য মন্দির হল লক্ষ্মণা মন্দির। এই মন্দিরটি চন্দেল বংশীয় রাজা যশোবর্ধন 10ম শতাব্দীতে নির্মাণ করেছিলেন। মন্দিরটি ভগবান বিষ্ণুকে সমর্পিত করে নির্মাণ করা হয়েছে। মন্দিরে ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠরূপী মূর্তিটি মন্দিরের মূল বিগ্রহ। এখানে ভগবান বিষ্ণুর চতুর্মুখ রয়েছে, যেখানে সামনের দিকে বরাহ নরসিংহ তথা ভগবান বিষ্ণুর মূর্তিটি রয়েছে এবং পিছনের দিকে আরেকটি মূর্তি রয়েছে। এই মন্দিরের দেওয়ালে ভগবান বিষ্ণুর বরাহ অবতার, নরসিংহ অবতার তথা মা দুর্গার মহিষাসুর মর্দিনী রূপটি ভাস্কর্য দেখতে পাওয়া যায়। তাছাড়া মন্দিরের মূল প্রবেশ পথে ভগবান শিবের মূর্তি দেওয়ালে রয়েছে। আরেকটি অন্যতম মন্দির হল বিশ্বনাথ মন্দির, যেটি ভগবান শিবকে সমর্পিত করে নির্মিত। এই মন্দিরটিও লক্ষ্মণ মন্দির তথা কান্ডারিয়া মন্দিরের মতো নাগারাশৈলীতে নির্মাণ করা হয়েছে। এই মন্দিরের দেওয়ালেও অন্যান্য মন্দিরের মতো কারুকার্যগুলি চোখে পড়ে। এই মন্দিরে দেবী পার্বতী তথা গণেশ এবং অন্যান্য মূর্তিগুলি এখানে চোখে পড়ে। কান্ডারিয়া মন্দির তথা লক্ষ্মণ মন্দিরের মতো এই মন্দিরের দেওয়ালেও বিভিন্ন কামুক কারুকার্য চোখে পড়ে। বামন মন্দির, এটি ভগবান বিষ্ণুর বামন অবতারকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে। এই মন্দিরে ভগবান বিষ্ণুর বামন অবতারের মূর্তিটি মন্দিরের মূল বিগ্রহ। এটি ছাড়াও এই মন্দিরের দেওয়ালে বিভিন্ন রকমের ভাস্কর্য দেখা যায়, যার মধ্যে ভগবান বিষ্ণুর বরাহ অবতার তথা হিগড়িমা অবতার এগুলিও চোখে পড়ে। মাতঙ্গেশ্বর শিব মন্দির, এটি ভগবান শিবকে সমর্পিত করে নির্মাণ করা হয়েছে। 2.5 মিটার উচ্চতার শিবলিঙ্গটি এখানকার মুখ্য আকর্ষণ তথা এখানকার মুখ্য বিগ্রহ। মন্দিরে প্রবেশ পথে শ্রী গণেশের মূর্তি চোখে পড়ে। চতুর্ভুজ মন্দির, এটি ভগবান বিষ্ণুকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে। এখানে ভগবান বিষ্ণুর চতুর্ভুজরূপী বিগ্রহটি এখানকার মূল বিগ্রহ। এটি 2.7 মিটার উচ্চতা যুক্ত। এছাড়াও এই মন্দিরের দেওয়ালে বিভিন্ন ধরনের ভাস্কর্য তথা বিভিন্ন রকমের কলাকৃতিগুলি চোখে পড়ে। বরাহ মন্দির, এটি ভগবান বিষ্ণুর বরাহ অবতারকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে। মন্দিরে ভগবান বিষ্ণুর বরাহরূপী মূর্তিটি দেখা যায়, যেটি 2.6 মিটার লম্বা এবং 1.7 মিটার উচ্চতা যুক্ত। এখানে বরাহ মূর্তিটি ভূমাতা তথা পৃথিবীকে তার শিং দ্বারা উঁচু করে রেখেছেন। পরশুনাথ জৈন মন্দির, এটি 954 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়, এটি জৈন মন্দির। ব্রহ্মা মন্দির, এটি 925 খ্রিস্টাব্দে নির্মিত একটি শিব মন্দির। জগদা পরশুনাথ মন্দির, এটি 1023 খ্রিস্টাব্দে নির্মিত একটি জৈন মন্দির। চিত্রগুপ্ত শিবা মন্দির, এটি ভগবান শিবকে সমর্পিত করে নির্মাণ করা। নাথ জৈন মন্দির, এটি 1027 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছে, এটি একটি জৈন মন্দির। দুরাদেব শিবা মন্দির, এটি 1025 খ্রিস্টাব্দে নির্মিত ভগবান শিবকে সমর্পিত করা একটি মন্দির। জাভেনী শিবা মন্দির, এটি 1090 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল। আদিনাথ জৈন মন্দির, এই মন্দিরটি 1027 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল। লালগুয়া মহাদেব মন্দির, এই মন্দিরটি ভগবান শিবকে সমর্পিত করা। চৌষট যোগিনী মন্দির, এটি ভগবান আদিশক্তি তথা দেবী আদিশক্তিকে সমর্পিত করে নির্মাণ করা হয়েছে। ঘণ্টা মন্দির, এটি একটি জৈন মন্দির। তাহলে আপনি মধ্যপ্রদেশ গেলে একবার অবশ্যই খর্জুরদাহ ঘুরে দেখার চেষ্টা করুন। প্রাচীন ভারতের গৌরবময় ইতিহাস তথা বিস্ময়কর নির্মাণ শৈলী অবশ্যই একবার নিজ চোখে প্রত্যক্ষ করার চেষ্টা করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।